নোয়াখালীতে মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ভূমিহীনদের জন্য তৈরি ঘর প্রদর্শন করেন নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খান। সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নের কেগনায় নির্মিত গৃহহীন ও ভূমিহীনদের জন্য তৈরি করা এসব ঘর প্রদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদুল্লাহ সবুজ সহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ। ইমরান হোসেন, ডেক্স নিউজ, নোয়াখালী টিভি। সর্বোৎকৃষ্ট মানের খাবারের প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙ্গিকে এবং নতুন সাজে চালু হলো কলাপাতা রেস্টুরেন্ট চাইনিজ ফাস্টফুড এন্ড জুস বার। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নোয়াখালী চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সে অত্যন্ত সুনামের সাথে খাবারের গুণগত মান ঠিক রেখে পরিচালিত হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হল রুম এবং অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে বাংলা, চাইনিজ এবং ফাস্টফুডের মানসম্মত খাবারের নিশ্চয়তায় আমরা বদ্ধপরিকর। এখানে রয়েছে স্পেশাল হায়দ্রাবাদী বিরিয়ানি, বারবিকিউ ফিশ, টোফা, কোরাল ফিশ, গ্রিল ফিশ, ক্যাশিও নাট সালাদ, কোরাল ফিশ ফ্রাই, বারবিকিউ চিকেন, গ্রিল চিকেন, কলাপাতা সিপিসি সালাদ, থাই স্যুপ ক্লিয়ার, কেএফসি ফ্রাইড চিকেন, পিৎজা, পাস্তা, স্পেশাল রূপচাঁদা ফ্রাই, রয়েছে লাস্সি ফালুদা সহ সিজনাল সকল প্রকার জুস আইটেম, স্পেশাল কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সহ উন্নত মানের সকল প্রকার ফিশ ও অন্যান্য সব আইটেম। এছাড়াও বিয়ে, বউ ভাত, আকিকা, মেজবানি, হালখাতা, সভা সেমিনার সহ সকল প্রকার অনুষ্ঠান এবং খাবারের অর্ডার নেওয়া হয়। যোগাযোগ মোর্শেদ আলম কমপ্লেক্স, নিচতলার উত্তর মাথা, চৌমুহনী, নোয়াখালী। মোবাইল 01887431749, 01705423277, 03215314, ইমেল kolapatarestaurantoffice@gmail.com। কলাপাতা রেস্টুরেন্ট, বিশ্বস্ত খাবারের প্রতিশ্রুতি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।